তো আমরা যে বিষয়টা ছিলাম, তাহলে আমরা বুঝলাম যে খতিয়ান কি। খতিয়ান হলো হিসাব চক্রের বা হিসাবের বৈষম্যের কি সবচেয়ে প্রধান বই, হিসাব বৈষম্যের কি সবচেয়ে প্রধান বই। প্রধান বই এই জন্য কি মনীষীরা তার নাম দিয়েছে কি সকল বইয়ের রাজা। এবার এর আগেও আমি তোমাকে বলছিলাম যে খতিয়ান সংরক্ষণ করা বাধ্যতামূলক, কিন্তু জাবেদে সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠান জাবেদে সংরক্ষণ করতেও পারে নাও পারে। কথা ক্লিয়ার? মোটামুটি জি কথাগুলো বুঝতে পারছো? জি স্যার, এখন এই যে জি খতিয়ান স্যার, এবং জাবেদার মধ্যে পার্থক্যটা কি, এটা একটু বুঝতে হবে। জাবেদে খতিয়ান উভয় হিসাব চক্রের দুটি ধাপ। হ্যাঁ দেখো, এখানে বলছে খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। পেয়েছো আমি যে কথাগুলো আগে বলেছি? দেখো সব কথাগুলো এখানে আসছে। খতিয়ান উদ্বৃত্ত হতে হিসেবের জি স্যার, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সহজ হয়। এই কথাটার অর্থ কি? এই কথাটা বিশ্লেষণ করতে গেলে অনেক বড় কথা, বুঝতে পারছো? যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাবে খতিয়ানের জের থেকে। আবার বলছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সহজে নিরূপণ করা যাবে। এর অর্থ কি? আর্থিক ফলাফল বুঝো, একটা হিসাবকাল শেষে আমরা জি হিসাব স্যার, করে দেখব, কি বলতো? আর্থিক ফলাফল বলতে তুমি কি বুঝো দেখি একটু বলো তো দেখি। লাবিদ, বলতে পারবে? আর্থিক ফলাফল হুম হুম ওই যে ব্যবসায় মাস শেষে যে ফলাফলটা আসে এরকম কিছু, কি ফলাফল আছে? বা ব্যবসা মানে লাভ ক্ষতি এগুলা? একটা সময় পর্যন্ত তুমি ব্যবসা করলে, হ্যাঁ বুঝতে পারছো, একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট জি সময় পর্যন্ত ব্যবসা করার পরে তোমার কি জানতে ইচ্ছা হবে না যে তুমি লাভে আছো না লসে আছো? ব্যবসা লাভ হলো জি না স্যার, লস হলো এটা জানার খুব ইচ্ছা হয় না? এটাকে আমরা বলি আর্থিক ফলাফল। হ্যাঁ ওকে, কথা ক্লিয়ার? ঠিক, ফলাফল হ্যাঁ, আর্থিক অবস্থা নিরূপণ মানে কি, জি আমি এখন বর্তমান আমার আর্থিক অবস্থা কেমন আছে, সচল আছি না অচল আছি, সেটাকে আমরা বলি কি আর্থিক অবস্থা নিরূপণ। এই আর্থিক অবস্থা নিরূপণ করতে কিভাবে সম্পত্তি দায় দেনার নিরূপণ করা, ঠিক আছে, সম্পত্তিও কি দায় দেনার জি নিরূপণ করা। আচ্ছা গেল, এরপরে কি বলছে? খতিয়ান উদ্বৃত্ত, এটা আমরা সবাই হতে ভালো কথা, জাবেদে শুধু লেনদেন ডেবিট ক্রেডিট পক্ষ শনাক্ত করা হয়, অপরদিকে কি খতিয়ানে প্রতিটি হিসেবের মোট ডেবিট এবং মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। কথা কি বুঝতে পারছো? জাবেদে তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, কিন্তু খতিয়ানে কি করা হয়, মোট ডেবিটও নির্ণয় করা হয়, ক্রেডিটও নির্ণয় করা হয়, এবং ডেবিট থেকে ক্রেডিট বাদ দেওয়ার পর কি নির্ণয় করা হয়, উদ্বৃত্ত নির্ণয় করা হয় বা জের নির্ণয় করা হয়। জি স্যার, উদ্বৃত্ত মানে কি জের, কথা বুঝতে পারছো? খতিয়ান সুষ্ঠু নির্ভুলভাবে প্রস্তুতির জন্য জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে বা সহায়ক বই স্বরূপ কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বুঝতে পারছো? এখন দেখো খতিয়ান, স্যার আপনার হয়তো বা নেটে সমস্যা, কথা একেবারে কেটে কেটে আসছে। তাই হতে পারে। এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে খতিয়ান হিসাববুক্তকরণের দুইটা পদ্ধতি আছে বা দুইটা নিয়ম আছে, কটা নিয়ম আছে, দুইটা নিয়ম, বুঝছো? খেয়াল করছো, শুনছো লাবিদ? খতিয়ান হিসাববুক্ত করার দুইটা পদ্ধতি আছে বা দুইটা নিয়ম আছে, লাবিদ ক্যান ইউ হিয়ার মি? তাহলে খতিয়ান হিসাববুক্ত করার কি দুইটা পদ্ধতি আছে, দুইটা নিয়ম আছে। পদ্ধতি আছে, একটা নিয়ম হচ্ছে খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং, এটাকে আমরা বলি কি পোস্টিং বা পোস্টিং খতিয়ান ভুক্তকরণ, ঠিক বা আছে? খতিয়ানভুক্ত কর, হ্যাঁ, জি স্যার, আর দ্বিতীয় ধাপটাকে আমরা বলি ব্যালেন্সিং, ঠিক আছে? একটাকে বলে কি পোস্টিং, আরেকটা বলে পোস্টিং কি একটা বলে ব্যালেন্সিং, ব্যালেন্সিং, ঠিক আছে? জি স্যার। এই আছে মোটামুটি অবস্থা। খতিয়ান খতিয়ান ভুক্তকরণের দুইটা পদ্ধতি আছে, একটা কি পোস্টিং, একটা ব্যালেন্সিং।
লাভিত, তুমি আমাকে শুনতে পাচ্ছ? লাভিত, লাভিত, জি স্যার শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তা আমি বলছিলাম যে আমাদের খতিয়ান প্রস্তুতির কি দুইটা তোমারই আছে, দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি কি আমাদের? প্রথমটা হচ্ছে পোস্টিং, পোস্টিং। দ্বিতীয়টা হলো ব্যালেন্সিং। প্রথম কাজ কি করতে হবে? জাবেদের থেকে লেনদেনগুলো খতিয়ানে কোথায় যাবে এটাকে আগে কি করতে হবে? আমাদের বসাতে হবে, এটা স্থানান্তরিত হবে, এটাকে আমরা বলবো পোস্টিং। কি বলবো? পোস্টিং, এটাকে আমরা বলবো পোস্টিং, পোস্টিং। ওকে, আর যখন আমি কি করব, যা খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করব, অর্থাৎ ডেবিট ক্রেডিট এর পার্থক্য নির্ণয় করব, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ব্যালেন্সিং। কি বলবো? ব্যালেন্সিং। কথা বুঝতে পারছো? ব্যালেন্সিং। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো একটা জি স্যার উদাহরণ দেওয়া আছে খুব সুন্দর ভাবে, আমরা এটা একটু দেখব, দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এইটা আমরা মোটামুটি জানতে পারলে আমরা পরের দিন কাজগুলো সুন্দর করে করতে পারবো। দেখো, একটা লেনদেন দেওয়া আছে এখানে, January 1, 2017 তারিখে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। আমরা জানি এ যাবে দেখলে কি হয়, পণ্য ক্রয় করলে ব্যয় বাড়ে, ক্রয় স্বভাবে ডেবিট, আর নগদ টাকা কি সম্পদ কমে যায়, নগদান হবে কি ক্রেডিট। ওকে, জি। আচ্ছা, সেক্ষেত্রে ক্রয় হিসাব আছে ডেবিট, তাহলে ক্রয় ডেবিট মানে কি? ক্রয় হিসাব বা ক্রয় খতিয়ানের ডেবিট দিকে টাকা। দেখো, খেয়াল করে দেখো, এটা একটা টি শক, খতিয়ানের কি শক, এটা একটা টি শক। টি শকের বৈশিষ্ট্য, হ্যাঁ, টি শকের বৈশিষ্ট্য হলো এর মোট 8টি কলম থাকবে। কয়টি কলম থাকবে? কলম থাকবে কয়টি? 8টি। ডেবিট পাশে থাকবে 8টি, ক্রেডিট সরি 4টি, আর ক্রেডিট পাশে থাকবে 4টি। মোট হবে কয়টি? 8টি। ওকে, এখন খেল করে দেখো, টি শকের ডেবিট পাশে যেটা বাম দিকে আছে January 2017, হ্যাঁ, এই ডেবিট পাশে খেল করে দেখো, প্রথম আছে তারিখ, তারপর আছে বিবরণ, তারপরে যাবতীয় বিষয়, তারপর আছে কি টাকা, আবার দেখো ক্রেডিট দিকে আছে তারিখ, বিবরণ, যাবতীয় বিষয়, টাকা। উপরে বাম পাশে আছে ডেবিট, আর ডান পাশে আছে কি ক্রেডিট। লাবিত, তুমি কি জানো ডেবিট ক্রেডিট মানে কি? ডেবিট ক্রেডিট মানে কি বলো তো? ডেবিট মানে প্রদান বা ব্যয়। আচ্ছা, আর ক্রেডিট মানে? আর প্রাপ্তি বা আয়, তো ক্রেডিট মানে। আচ্ছা, তুমি ভালো করে কথা একটু বুঝো, তুমি বলছো ডেবিট মানে প্রদান বা ব্যয়। প্রদান করলে আমরা বলি পেমেন্ট, কি বলি? পেমেন্ট। ব্যয় হলে আমরা বলি এক্সপেন্স বা এক্সপেন্ডিচার। ভালো করে বুঝো কিন্তু। হ্যাঁ, প্রাপ্তি যদি হয় তাহলে সেটাকে আমরা বলি রিসিভ, কি বলি? রিসিভ। আয় হলে বলি রেভিনিউ, আয় হলে কি বলি? রেভিনিউ বলি না হিসাবে, তাই না? আচ্ছা, তাহলে বলো, এবার বলো ডেবিট কার্ড মানে কি? তুমি কি এর মধ্যে কোনো ডেবিট কার্ড পেলে? না স্যার, তুমি কিন্তু পাওনি। তাহলে ডেবিট কার্ড মানে আছে একটা, ঠিক আছে, ডেবিট কার্ড মানেটা ভালো করে জেনে রাখবা। এই যে আমরা টি শক করছি খেয়াল করে, যে ক্রয় হিসাবে একটা টি শক, ক্রয় হিসাব কি শক একটা, এখানে টি শক আছে, মনে রাখবা যে টি শক বা খতিয়ান। হ্যাঁ, তা এটা এই ডেবিট কার্ডের সংজ্ঞাটা এমন ভাবে দেওয়া আছে, বুঝছো, ডেবিট ইজ দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট আর ক্রেডিট ইজ দ্য রাইট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ একটা খতিয়ান বা হিসাবের বাম পক্ষকে ডেবিট বলে আর ডান পক্ষকে ক্রেডিট বলে। কথা বুঝতে পেরেছো বাবা? একটা খতিয়ানের বাম বাম পক্ষকে কি বলে? ডেবিট বলে। ডান পক্ষকে কি বলে? ক্রেডিট বলে। কত কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে একটা খতিয়ান আমরা করলাম ক্রয় হিসাব, এই ক্রয় হিসাবের বাম দিককে আমরা বলবো ডেবিট। তাহলে দেখো, দেখো এখানে ক্রয় হিসাব ডেবিট হচ্ছে, ক্রয় হিসাব ডেবিট মানে ক্রয় হিসাব বা ক্রয় খতিয়ানের ডেবিট দিকে বা বাম দিকে টাকা, কয় টাকা আছে? 5,000 টাকা। বুঝতে পারছো? আর এই বিবরণের ঘরে, বিবরণের ঘরে নাম বসবে বিপরীত নামটা, অর্থাৎ ডেবিট দিকে টাকা বসালে নাম বসাবা, ক্রেডিট নাম কোনটা আছে সেটা বসাবা। তো ক্রেডিট নাম কোনটা আছে দেখো তো, এখানে নগদানি যাব। লাবিন, আমার কথাটা কি বুঝতে পারছো? পোস্টিংটা কিন্তু সুন্দর করে বুঝতে পারবো। আবার ভালো করে দেখো, ক্রয় হিসাব ডেবিট মানে কি? হ্যাঁ, ক্রয় হিসাব কইছে ডেবিট আছে না, মানে বাম, তাহলে ক্রয় হিসাবের বাম দিকে টাকা, কয় টাকা? 5,000 টাকা।
টাকা কত? পাঁচ পাঁচ হাজার হাজার টাকা টাকা আছে না? আচ্ছা হ্যাঁ। আর বিবরণী ঘরে লিখবো বিপরীত নাম, তাহলে ক্রেডিট নাম, ক্রেডিট নাম কি আছে? ক্রেডিট নাম ক্রেডিট কি আছে? দেখো তো এখানে ক্রেডিট কি কি হিসাব ক্রেডিট হয়েছে, ক্রয় হিসাবটা হিসাব, তার নামটা কি? ওই বেটা, ক্রয় হিসাব আছে না? ডেবিট যাবে তাই, ও আচ্ছা ক্রয় হিসাব ডেবিট, ডেবিট মানে কি? ক্রয় হিসাবের ওই ক্রয় খতিয়ানের ডেবিট দিকে টাকা, কথা মনে থাকবে? ওইটা ডেবিট মানে কি? ওই খতিয়ানের ডেবিট দিকে টাকা। আর টাকা বিবরণী ঘরে বসবে তুমি ডেবিট দিকে টাকা লিখলে ক্রেডিট নাম কি আছে? ক্রেডিট দেখো কি হিসাব ক্রেডিট আছে, নগদান হিসাব। হ্যাঁ এই জন্য তো আমরা বলবো যে ওই বিবরণী ঘরে লিখবো নগদান হিসাব, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে এইটা পারছি। হচ্ছে আমাদের পোস্টিং, বুঝছো? আচ্ছা এটা আচ্ছা, এটা এবং তারিখ কত ছিল? তারিখ যেটা ছিল 2017 সালে জানুয়ারি 1, আমরা ওই তারিখে লিখবো, কোনো কোনো প্রবলেম নেই। এবার আসুন নগদান হিসাব, কি হিসাব? নগদান, নগদান হিসাব তো দেখো তো তুমি জাবেদার মধ্যে নগদান কোথায় আছে, ডেবিট না ক্রেডিট? নগদান কোথায় আছে? নগদান আছে, জাবেদার মধ্যে নগদান আছে ডেবিটে। ক্রেডিট দিকে আছে, ভেরি গুড। ক্রেডিট মানে ডান, তাহলে কি হবে? নগদান হিসাবের যে নগদান খতিয়ানের ডান দিকে টাকা, তাই না? ডান দিকে টাকা, জি দেখো তো টাকা আছে কিনা ক্রেডিট দিকে, 5,000 টাকা আছে। আছে, আর পাঁচ ক্রেডিট দিকে টাকা যদি আমরা লিখি তাহলে বিপরীত নাম, ডেবিট নাম কি ছিল? ডেবিট ডেবিট হিসাব, নাম ছিল হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ছিল। হ্যাঁ ভেরি গুড। এই ক্রয় হিসাব লিখে দিছে, দেখছো? আচ্ছা খতিয়ানের পোস্টিং, বুঝছো? জি, এটাকে আমরা বলি খতিয়ানের পোস্টিং, কি বলি? খতিয়ানের পোস্টিং। আরেকটা জিনিস আছে আমাদের কি, ব্যালেন্সিং, ঠিক আছে? এই যে নির্ণয় করবে ব্যালেন্সিং, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা একটু বুঝতে হবে। টি ছকে দেওয়া আছে, হ্যাঁ এখানে দুইটা লেনদেন দেওয়া আছে। দেখো 2017 সালে মার্চের 3 তারিখে নগদে বিক্রয় জাবেদ আছে, এখানে করে দিছে, দেখো পেয়েছো? আমি স্ক্রিনে দেখাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছ তো? পরেরটা খতিয়ান, হ্যাঁ এই যে এটা এটা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক মতো? হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা তো দেখো, প্রথমত নগদে বিক্রি করলে যাবে হবে কি, নগদান হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? আর আসবাবপত্র ক্রয় করলে যাবে হবে কি, আসবাবপত্র হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা এবার আসো, প্রথম আসলে তুমি নগদান হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ কি বলতো? পোস্টিং এ বসো, নগদান, নগদান খতিয়ান, খতিয়ান কোনটা? নগদান, তাহলে নগদান কোথায় আছে? ডেবিট আছে না? টাকা কোথায় বসবে? ডেবিট আছে, নগদান কেডিটে বসবে, বাবারে টাকা বসবে কেডিটে, টাকা বসবে ডেবিটে। তুমি আগে দেখবে নগদান টাকা কি আছে, বসবে, ডেবিট, তাহলে নগদানের ডেবিট দিকে টাকা। হ্যাঁ বিপরীত নাম কি আছে? বিক্রয় হিসাব, দেখো এই যে বিক্রয় হিসাব লিখছে মার্চের 3 তারিখ, পেয়েছো? জি স্যার। পরে আছে কি আবার দেখো, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। এইখানে নগদান কি হলো 10 তারিখে? ক্রেডিট, তাহলে ওই নগদানে ক্রেডিট, ক্রেডিট দিকে কয় টাকা আছে? 15,000 টাকা। হুম, আর নাম ডেবিট নাম কি আছে? আসবাবপত্র হিসাব, হয়েছে এ পর্যন্ত? হয়েছে কিনা দেখো তো, এটা বুঝতে পারছি কিনা? স্যার বুঝতে বুঝলাম। পারছি। আচ্ছা তাহলে এইটা আমরা পোস্টিং বুঝে ফেললাম, এবার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে কি বলতো? ব্যালেন্সিং ডেবিট ক্রেডিটের পার্থক্য করুন, ডেবিট ক্রেডিট কি পার্থক্য করুন, ঠিক আছে? এবার দেখো তো ডেবিট ক্রেডিটের পার্থক্য করুন যখন আমাদের থাকবে ব্যালেন্সিংটা, সেটা একটু খেয়াল করতে হবে। কিভাবে করবো আমরা? ডেবিট দিকে যোগফলটা বসাই দেবো, যে পাশটা বড়, খেয়াল করো ডেবিট ক্রেডিট এরকম কোনো বিষয় না। দেখো ডেবিট পাশে আছে 20,000 টাকা, আর ক্রেডিট পাশে আছে কত? 15,000 টাকা। এই যে ব্যালেন্স সিডিবিডিটা আমরা পরে আসি, ওকে তাই না? ডেবিট পাশে ছিল 20,000, ক্রেডিট পাশে ছিল কত? 15,000। কোন পাশের যোগফলটা বড় বলো তো? স্যার, কোশ্চেনটা আরেকবার একটু করবে।
আমি বলছি ডেবিট পাশে ছিল 20,000, ক্রেডিট পাশে ছিল 15,000, কোন পাশে যোগফলটা বড়? বলো তো কোন পাশে যোগফলটা স্যার? ডেবিট পাশে। ডেবিট পাশেটা বড়, ভেরি গুড। আমাদের যে পাশে যোগফলটা বড় সেটা আমরা যোগফলে বসাবো, 20,000 টাকা যোগফলে বসাবো। এই 20,000 টাকাটা আবার ওই পাশেই লিখবো, যে পাশ ছোট পাশেই লিখবো 20,000 টাকা যোগফলটা। হ্যাঁ লিখলাম, ছোট পাশটা বাদ দিব, ছোট পাশ ছিল কত? 15,000 টাকা। তাহলে 20,000 থেকে 15,000 বাদ দেওয়ার পরে 5,000 টাকাটা ব্যালেন্স থাকলো, থাকে না? 5,000 টাকাটা পার্থক্য থাকে না? কথা কি বুঝতে পারছো? 20,000 থেকে যদি আমি কি করি 15,000 টাকা বাদ দিই, তাহলে আমার 5,000 টাকাটা কি পার্থক্য থাকলো না, ব্যালেন্স থাকলো না? ওই ব্যালেন্সের নাম দিচ্ছি আমরা ব্যালেন্স সিডি। কি নাম দিচ্ছি? ব্যালেন্স সিডি। সিডি সিডি অর্থ হলো ক্যারি ডাউন, নিচে নিব। মানে ব্যালেন্সটা আমরা কি করব? ব্যালেন্সটা আমরা কি করব? নিচে নিব, বুঝতে পারছো? আচ্ছা, এবার ব্যালেন্সটা নিচে নিব। নেওয়ার পরে খেয়াল করে দেখো, আমরা কিন্তু তারিখ লিখছি কোন তারিখ দেখো তো, 2017 সালে যে মাসের অঙ্ক করছি মার্চ মাসে, মার্চ মাসের 31 তারিখে ব্যালেন্স সিডিটা লিখছি। যে মাসের অঙ্ক করবো সেই মাসের শেষ তারিখে এটা ব্যালেন্স সিডি হয়, আর পরবর্তী মাসের প্রথম তারিখে, অর্থাৎ ধরো মার্চ মাসে অঙ্ক করছি, মার্চের পরে কোনটা আছে? এপ্রিল। দেখেন দেখো ডেবিট পাশে দেখো এপ্রিল 1 লিখছে, এপ্রিল 1 লিখে লিখছে কি? ব্যালেন্স বিডি। কি লিখছে? ব্যালেন্স বিডি। বিডি অর্থ ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। তাহলে আমার কি হলো, ওই যে সিডি যে টাকাটা ছিল ওইটা আমরা স্থানান্তর করে এখানে 5,000 টাকা নিয়ে আসলাম ব্যালেন্স বিডি হিসাবে। এইটা হলো আমাদের মোটামুটি কি আজকের পড়াশোনা। তাহলে কথা কি বুঝতে পেরেছ লাবিদ? তাহলে আমাদের মোটামুটি এইটা আমরা একটু বুঝলাম, আমরা এইটা একটু স্টাডি করব। আজকে আমাদের বাকি ছাত্ররা আসে নাই কেন দেখে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করতেছি। তবে তুমি একটু এটা হয়তো শুনেছ তোমার মামার কাছ থেকে, যে 70% অনলাইন ক্লাসে উপস্থিত না থাকলে প্রমোশন কিন্তু হবে না, এটা কিন্তু অথরিটি সিদ্ধান্ত। হ্যাঁ, সুতরাং ক্লাসে উপস্থিত থাকতে হবে। আমি কি আপনাদের কথা বুঝাইতে পারছি? ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসে উপস্থিত না থাকলে কি প্রমোশন হবে না? প্রমোশন হবে না, ঠিক আছে? আগামী দিন থেকে তাহলে আমি যেন আপনাদেরকে নিয়মিত ক্লাসে পাই। তাহলে আজকে বলেন তো, আমি টোটাল যে বিষয়গুলো আমি আপনাকে পড়াইলাম, যে জিনিসগুলো বুঝাইলাম, সার সংক্ষেপে বলেন তো কি কি বুঝলেন, আছে কি কি পড়লেন না? জাস্ট আমরা একটু কি করি, কনভারসেশন করি, কি কি পড়লাম আজকে, কি কি শিখলাম, ঠিক আছে? আর যে ফার্স্ট হচ্ছে ব্যালেন্স, না ফার্স্ট হচ্ছে আমরা এই শিখছিলাম এটা কি বলে, যে কি যেটাকে ইপার মানে দেওয়া থাকলে কিন্তু বাজবে, লাউড স্পিকার দিও না, এমনি মাইক্রোফোনে শোনো। আচ্ছা, তাহলে কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা প্রথম শিখলাম কি খতিয়ান মুক্তকরণ বা কি পোস্টিং। পরেরটা শিখছি কি আমরা ব্যালেন্সিং, মানে আজকে শিখলাম কিভাবে খতিয়ান করতে হবে, ঠিক আছে? আর এটা জানলাম আজকে কি খতিয়ান কি, খতিয়ান গুরুত্বটা কত বেশি, খতিয়ানকে সকল বইয়ের রাজা কেন বলা হয়, ঠিক আছে? আরো আরো জানলাম কি খতিয়ান করা কি বাধ্যতামূলক, কিন্তু জাবেদা তৈরি করা কি বাধ্যতামূলক নয়। তুমি কখনো ব্যাংকে গেছো লেনদেন করার জন্য, বিশেষ করে টাকা তোলার জন্য বা ওখানোর জন্য? জি স্যার গেছি। যাওয়ার পরে ধরো তুমি কোনো একটা টাকা উত্তোলন করো, তার সঙ্গে যেহেতু তুমি এটিএম বুথের কথা বলে দিই, মনে করো যে সরাসরি ব্যাংক থেকে টাকা তুলবে, ওখানে একজন অফিসার থাকেন, থাকে না? কি করেন উনি কম্পিউটার কিছু কি করেন, কম্পিউটারটা চাপা চাপি করে কি বলে চেক দিলে সে চেকটা কি করে যাচাই বাছাই করে উনি তোমাকে টাকা দেবে, তাই না? স্যার
অবধি কিন্তু তুমি যে অ্যাকাউন্টে হিসাবে টাকা রাখতে গেলে ওরকম প্রত্যেকটা ব্যক্তির নামে সেরকম কি করে আলাদা আলাদা এই খতিয়ান সংরক্ষণ করে, তুমি যখন টাকা তুলে ফেলো সে খতিয়ানে ডেবিট করে ফেলে, আর তুমি যদি কখনো টাকা জমা দাও তাহলে কি ওই খতিয়ানে ক্রেডিট করে ফেলে। বুঝতে পারছো? জি স্যার। প্রত্যেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠান